আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি মহান রবুল আলমিন কোরআনুল করিমে রাসুল করিম সাল আলিহ্লামকে উম্মতের জন্য ইস্তেকফার করার নির্দেশ দিয়েছেন তাই রাসুলে করিম সাল্লাহ সাল্লাম উম্মতের জন্য ইস্তেকফার করতে বিন্দু পরিমাণও কার্পণ্য করেন নাই বরং বেশি বেশি উম্মতের গুনার জন্য আল্লাহ রবুল আলমী নিকটে ক্ষমা চেয়েছেন রাসুলে করিম সাল সাল্লাম তার স্ত্রীদের নিকটে ছিলেন অত্যন্ত প্রিয় আর তার তাকে মনে প্রাণে মহব্বত করতেন ভালোবাসতেন পি নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম হজরত আয়সা সিদ্দিকারদ্দ্দ্দ্দি আল্লাহ আনহার জন্য যেভাবে ইস্তেক ফার করেছেন সেই পদ্ধতি আমি এই বিরতিতে উল্লেখ করবো হজরত আয়সা সিদ্দিকারদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দি আল্লাহ আনহা থেকে বণিত তিনি বলেন যখন আমি নবী সাল্লাহ আলি সাল্লামের মন ভালো দেখি তো আমি বললাম হে আল্লাহ রসুল আমার জন্য আপনি দোয়া করুন তো রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আমার জন্য দোয়া করলেন অর্থাৎ এস্তেকবার করলেন আমি শুনে হেসে দিলাম হাসতে হাসতে আমার মাথা রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের কোলের উপরে যায় পড়লো রাসুল করিম সাল্লা সাল্লাম এই অবস্থা দেখে তাকে বললেন হে আয়শা তোমাকে কি আমার দোয়ায় খুশি করবে না হয়তো আয়সা সিদ্দিকার্জাল্লাহু আনহা বললেন অবশ্যই খুশি করবে না কেন তো রাসুল করিম সাল্লাম বললেন নিশ্চয়ই প্রত্যেক নামাজের মধ্যে আমার উম্মতের জন্য আমার একটি বিশেষ তোয়া থাকে সুপ্রিয় দর্শক রাসুল করিম সাল্লিয় সাল্লাম হজরত আশা সিদ্দিকা রদি আনহার জন্য যেই স্তেক পার্টি করেছেন তা হল আল্লাহ ফিরশা মা তাকাদ জম্বিহা ওয় মা তা আহ খরা মা রত ওয়ামা আল্লা নত আল্লাহম্মদ ফিরিল্লি আয়সা মা তাকাদ্দা মামিন দাম বিহা ওয়ামা তা আঃখরা মা আসরত ওয়ামা আলানাত এর অর্থ হল হে আল্লাহ আপনি আয়েশাকে ক্ষমা করে দিন তার পূর্বের গুনা পরের গুনা এবং তার প্রকাশ্য গুণা অপ্রকাশ্য গুণা সুপ্রিয় দর্শক আপনি আপনার স্ত্রীর জন্য এসতেক করলে এইভাবে করবেন আল্লাহ্ম ফির্লি মাতা মা তাকদমা মিন বিহা ওয়ামা তা আখরা মা আসারত ও মা আলানত আল্লাহ তালা সকলকে বেশি বেশি করে নিজের জন্য অপরের জন্য ইস্তেফার করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম